কিছু কিছু চরিত্র আছে যা দর্শকদের উপহার দিতে ভালো লাগে এবং কিছু কিছু চরিত্র যা হয়তো কখনো দেখাই হয়নি এরকম চরিত্রের সঙ্গে। সেরকম এক চরিত্রের নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী দি, প্রথম যে প্রশ্নটা, এরকম চরিত্রে তোমাকে দর্শকরা এর আগে দেখতে পায়নি এবং অনেক তো গোয়েন্দা গল্প আমরা পড়েছি, নতুন এই গোয়েন্দার সঙ্গে তোমার পরিচয়টা যদি একটু দর্শকদের শেয়ার করো। একটা কথা বলতে পারি যে এরকম গোয়েন্দাও দেখেনি, আর আমাকে কোনো ফিল্মে এরকম এত গ্রাফ চরিত্রটার মধ্যে, গ্রাফ এই কারণে যে চরিত্রটা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, অঞ্জনদা যে সিচুয়েশন ক্রিয়েট করেছে পুরো ছবি জুড়ে, প্রত্যেকটা চরিত্র খুব খুব সুন্দর গ্রাফ তৈরি হয়েছে, ফলে অভিনয়ের সুযোগও বেড়ে গেছে। তো এটা আই এম ভেরি হ্যাপি যে এরকম একটা চরিত্র অঞ্জনদা আমাকে অফার করেছে এবং আমরা করতে পেরেছি। আর গোয়েন্দা তো ডেফিনেটলি দেখিনি এরকম, কারণ যেরকম আমরা গোয়েন্দাদের লার্জ অ্যান্ড দ্যান লাইফ দেখি, এখানে অন্যরকম গোয়েন্দা। এখানে কিন্তু সুব্রত শর্মা বা ড্যানি ডিটেকটিভ কে গোয়েন্দা সেটাও একটা ব্যাপার, গোয়েন্দাকে কিন্তু অন্যভাবে দেখা যাচ্ছে। গোয়েন্দা অনেক রিয়েল, এই গোয়েন্দা অনেক রিয়েল, মানে দর্শক একটা বাঙালি গোয়েন্দা, একটা বাঙালি এই সময় কলকাতার বুকে দাঁড়িয়ে তার কাছে যদি কোনো, তার এজেন্সিতে যদি কোনো কেস আসে, সে হয়তো ডিটেকটিভ, সে যেরকমভাবে সে কেসটা হ্যান্ডেল করবে, একটু হোঁচট খাবে, মানে রিয়েল অ্যাকচুয়ালি লার্জেন্দার লাইফ নয়, সে একটু আলসে হয়তো, তারও তো অ্যাম্বিশন নেই, কিন্তু সে খুব ইমোশনাল, একটা একটা নর্মাল মানুষের মতো খুব ইমোশনাল, প্রেমে পড়ে, হোঁচট খায়, ম্যাজিক দেখায়, রকে রকে বসে ক্রিকেট খেলে, হ্যাঁ চায়ের দোকানে বসে চা খায়, তো সবটাই করে, একটা নর্মাল মানুষ। অ্যাকচুয়ালি গোয়েন্দা তো এরকমই দেখতে হয়, গোয়েন্দাদের দেখে তো লার্জেন্দার লাইফ আমরা বানিয়েছি ফিল্মে, কিন্তু অ্যাকচুয়ালি গোয়েন্দা এরকম নয়। তো এরকম গোয়েন্দা এবং তার যে কারণে তার আশেপাশের সিচুয়েশনের মধ্যে দিয়ে সেও যেভাবে তাকে ফেলা হয়েছে, একটা অদ্ভুত হিউমার ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু কোনো গোয়েন্দা চরিত্রে, কোনো গোয়েন্দা ছবিতে বা কোনো ডিটেকটিভ গল্পে দেখা যায়নি। এবং এই সুব্রত শর্মা, মানে যে গোয়েন্দার কথা তুমি এইমাত্র বললে, তার সঙ্গে তোমার পরিচয়টা যদি একটু বলো। সেটা বলতে গেলে আমাকে অনেক সিচুয়েশন কোনোভাবে পরিচয় হয়েছে এবং এটাও বুঝতে পারছি দর্শক, এটা আমি বলবো যে সে তার প্রেমে পড়েছে, কীভাবে পড়েছে, কেন পড়েছে এবং কীভাবে ব্যাপারটা এগোবে, কতদূর এগোবে, এটা কিন্তু দেখতে গেলে 3rd February রিভলভার রহস্য রিলিজ করছে দেখতে হবে। এই চরিত্রটার জন্যে বা এই ছবির জন্যে অঞ্জনদার কথাটাই কি একদম তোমার কাছে শেষ ছিল, নাকি গল্প জেনেছো, তোমার ক্যারেক্টারটা জেনেছো? অফকোর্স অঞ্জনদার কথাটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, কিন্তু চরিত্র জেনেছি অফকোর্স, কারণ অঞ্জনদাও চরিত্রের ওপরে, স্ক্রিপ্টের ওপরে খুব জোর দেয়, আমিও দিই, তো অবভিয়াসলি আমরা, মানে আমাদের মিলিভাগাত এটা, এবং আমরা একসঙ্গে মিলে চরিত্রটাকে যখন ডিসকাস করেছি আমরা সবাই মিলে, সেটা সুপ্রভাতদাও যেভাবে ডিসকাস করেছেন, নীল, সবাই মিলে আমরা সমস্ত চরিত্রগুলো যেভাবে ডিসকাস করেছি, সো অবভিয়াসলি সেটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার তাহলে জানি যে তোমার প্রিয় গোয়েন্দা চরিত্রকে। আমার প্রিয় গোয়েন্দা চরিত্র অনেকগুলো আছে, ডেফিনেটলি ব্যোমকেশ খুব প্রিয়, আগাতে পৃষ্টি পড়তে খুব ভালোবাসি, মিস মার্বল বলতে পারো, বা ধরো আমার জেমস বন্ড খুব প্রিয়, এবার কিন্তু দর্শকের সুব্রত শর্মাকে বা ড্যানি ডিটেকটিভকেও খুব ভালো লাগবে। দেখা হয় মানে গোয়েন্দা গল্প যখন দেখো, মানে লেটেস্ট কি দেখলে? লেটেস্ট দেখেছি ব্যোমকেশ দেখেছি, লেটেস্ট তো ওটাই দেখলাম, হত্যাপুরি দেখা হয়েছে, ওটাই তো, মানে ব্যোমকেশ মানে হত্যাপুরি দেখেছি, হ্যাঁ। আচ্ছা আমাকে এবার একটা কথা বলো, যখন তোমার কাছে চরিত্রগুলো আসে, মানে তুমি কতটা সিলেক্টিভ চরিত্র নিয়ে, নাকি এইমাত্র যেটা বললে যে অঞ্জনদার কথাটাই তোমার কাছে মানে মূল ক্লিক করেছিল প্রথমে, কিন্তু চরিত্রও দেখো, কিন্তু যখন অন্যান্য ছবির অফার আসে তোমার কাছে, তোমার কাছে দেখি স্ক্রিপ্টটা দেখি, আমি বলে মানে চরিত্র শুধু নয় স্ক্রিপ্ট দেখি, যে মূল ছবিটা কোথায় দাঁড়িয়ে আছে এবং চরিত্রটা সেই ছবিতে কোথায় দাঁড়াচ্ছে, স্ক্রিপ্টে কোথায় দাঁড়িয়ে আছে, কীভাবে প্রভাবিত করছে আমার চরিত্রটা, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমার জন্য। এবং এই যে যখন শুটিং হয়েছে,
অঞ্জনদা পরিচালক হিসেবে মানে বকাঝকা কি দিয়েছেন? থ্যাঙ্কফুলি আমায় দেয়নি, কিন্তু আমি অনেক গল্প শুনেছিলাম যে একদিন তুই খাবিই বকা, কিছু না করেও বকা খাবি, কারণ অঞ্জনদা একটু মাঝে মাঝে অঞ্জনদার একটা মানে একটা একটা রূপ দেখায়, কিন্তু সেটারও কারণ অঞ্জনদা জানে কেন দেখায়, কিন্তু আমি খাইনি মানে থ্যাঙ্কফুলি। তুমি তাহলে তুমি লাকি। আর কি কাজ আসছে একটু বলো, কী কী কাজ নিয়ে আসছো তুমি? এটার পরে আমার মায়া রিলিজ করবে, কারণ ওটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রিলিজের, তো তারপরে বেশ কিছু শুটিং শুরু হবে যেটা নিয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কিন্তু খুব বড় কাজ, সো ফিঙ্গার্স ক্রস। আচ্ছা, ওয়েবে কাজ করার তোমার ইচ্ছে কেমন বা কোনো কাজ এসে সব নিয়ে এখন কিছু বলা যাবে না? কিছু বলা যাবে না, খুব বড়ভাবে আসছে, আমি এখন কিছু বলতে পারবো না। বেশ, তাহলে মানে শেষ করতে হবে, কারণ তুমিও টায়ার্ড, সেই অনেকক্ষণ থেকে চলছে ইন্টারভিউ। এই সুব্রত শর্মা এবং এই ছবিটা, এই রিভলভার রহস্য, তার মধ্যে কারণ আমি আগেই একটা কথা বলিনি, তুমিও জানো যে যেই ছবিগুলো রিলিজ করছে এখন সবকটা হল হাউসফুল দেখছে, সেটা বহুদিন পর বাংলার দর্শকরাও দেখতে পাচ্ছেন, তো সব ছবি একটা আশার আলো দেখছে, আশায় বুক বাঁধছে, তো এই ছবিটা দর্শকদের হলমুখী করতে পারে এমন কি ইউএসপি আছে এর মধ্যে? আমার মনে হয় যে এই গোয়েন্দা কিন্তু অনেক রিয়েল, এই গোয়েন্দা বাঙালি সমাজের অনেক কাছাকাছি, এবং এই গোয়েন্দার মধ্যে বাঙালিদের যেরকম সেন্স অফ হিউমার আছে, গোয়েন্দার মধ্যে একটা ফান আছে, একটা মজা আছে, যেটা কিন্তু পুরো ছবিটাতে অঞ্জনদার রেখেছে। আর অবভিয়াসলি অঞ্জনদার তো দার্জিলিং এবং দার্জিলিংকে অন্যভাবে দেখানো কিন্তু, এবং সব মিলিয়ে গোয়েন্দা গল্প, ব্যোমকেশ অঞ্জনদাই মানে ব্যোমকেশ বাঙালিদের কাছে অঞ্জনদা নিয়ে এসছে, মানে অবভিয়াসলি মানে ব্যোমকেশ দেড় বছর ধরে, এক্স্যাক্টলি, সো তারপরে এই এটা আবার নতুনভাবে একটা নতুন গোয়েন্দা উনি ক্রিয়েট করছেন, সো আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। আচ্ছা, দার্জিলিং ঘুরতে দেওয়ার সময় দিয়েছেন অঞ্জনদা? হ্যাঁ দিয়েছে, একটা মানে একটা দিন আমার একটু তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিলো, আমরা গেছিলাম।